अस्सलामुअलैकुम प्रिय शिक्षार्थी बिंदु तुम्हारा कैमन आसो आशा करी तुम्हारा भलो आसो हमें तुम्हारे दुआए भलो आसो हमें मोहम्मद शखावत हासान के माध्यमिक विद्यालय सहकारी शिक्षक प्रिय शिक्षार्थी बिंदु तुम्हारा जानो सारा बांग्लादेश ऑनलाइन क्लास शुरू हो तेम ही मेहरगंज जिला अंतर्गत गामली थाना ऑनलाइन क्लास शुरू हो आशा करी तुम्हारा ऑनलाइन क्लास कर ले उपकृत हो। आज के आमी तुम्हारे पौराणिक बोयर तीती अध्याय स्वाधीनता और सामान्य आलोचना स्वाधीनता की बाकी हो साधारण स्वाधीनता बोलते निजे इच्छा अनुजाई जेको काज करा के बुझा किंतु प्रकृति अर्थे स्वाधीनता बोलते यही धरण अबाध स्वाधीनता के बुझे ना कारण सीमाहीन स्वाधीनता समाज विशृंखला सृष्टि कर उदाहरण स्वरूप बना जाए का इच्छा तो सबकि स्वाधीनता दिए समाज अन्न क्षति होते जाए अशांतिपूर्ण परिवेश सृष्टि कर তাই পৌরনীতিতে স্বাধীনতার ভিন্ন অর্থে ব্যবহৃত হয় অন্যের কাছে বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করা হল স্বাধীনতা স্বাধীনতার বিভিন্ন রূপ স্বাধীনতা বিভিন্ন ধরনের হতে পারে যেমন ব্যক্তি স্বাধীনতা সামাজিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা ও জাতীয় স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা কি ব্যক্তি স্বাধীনতা কাকে ব্যক্তি স্বাধীনতা বলতে এমন স্বাধীনতাকে বোঝায় যে স্বাধীনতা ভোগ করলে অন্যের কোনো ক্ষতি না হয় যেমন বলা যায় ধর্ম চর্চা করা ও পারিবারিক গোপনীয়তা রক্ষা করা সামাজিক স্বাধীনতা জীবন রক্ষা সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত এই ধরনের স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয় সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্যই সামাজিক স্বাধীনতা প্রয়োজন এই স্বাধীনতা এমনভাবে ভোগ করতে হয় যাতে
নির্বাসিত হওয়া বিদেশে অবস্থানকারী নিরাপত্তা ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা এইসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক স্বাধীনতা কি বা অর্থনৈতিক স্বাধীনতা কাকে বলে? যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। মূলত আর্থিক সুবিধার জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না। সমাজের অন্য শ্রেণীর শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন। জাতীয় স্বাধীনতা, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত বাংলাদেশের এই অবস্থানকে জাতীয় স্বাধীনতা বলা হয়। এই স্বাধীনতার ফলে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্ব মুক্ত থাকে। প্রত্যেক স্বাধীন রাষ্ট্র জাতীয় স্বাধীনতা ভোগ করে। সাম্য বা সাম্য কাকে বলে? সাম্য অর্থাৎ সমান। অতএব শব্দগত অর্থে